গতকাল রাতে পাত্রশায়রের বাজিতপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে নেকড়ে বাঘ, এমনটাই দাবি করছেন বাজিতপুর গ্রামের বাসিন্দা শেখ শরীফউদ্দিন। তিনি গতকাল রাতে ঝড় বৃষ্টির পর নিজের বাড়িতে দরজা জানলা খুলে ঘুমাচ্ছিলেন, সেই সময় অতর্কিতে হামলা করে একটি নেকড়ে বাঘ। শেখ শরীফউদ্দিন জানান যে গতকাল রাতের বেলায় ঝড় বৃষ্টির পর আমি জানলা দরজা খুলে শুয়েছিলাম, ইলেকট্রিক না থাকার কারণে হঠাৎই একটি নেকড়ে বাঘ আমার উপর চড়াও হয়। তারপর আমি চিৎকার করতে থাকি আর আমার সেই চিৎকারে বাঘটি ভয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা আমাকে হাসপাতালে ভর্তি করে। বাঘের আক্রমণকে কেন্দ্র করে বাজিতপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন রাতের বেলায় হঠাৎই শরীফউদ্দিনের চিৎকার শুনে আমরা ছুটে আসি, দেখি ক্ষতবিক্ষত হয়ে শরীফউদ্দিন পড়ে রয়েছে। আমরা তাকে নিয়ে পাত্রশায়রের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি। তারা আরও জানান এই মুহূর্তে আমরা ভীষণ আতঙ্কিত রয়েছি, বনদপ্তর তাড়াতাড়ি এই প্রাণীটিকে ধরার ব্যবস্থা করুক। এ বিষয়ে পাত্রশায়রের বনদপ্তরের আধিকারিক জানান এখনও পর্যন্ত নেকড়ে বাঘ আমাদের চোখে পড়েনি, তবে এটা হায়না বা হুড়াল জাতির প্রাণী বলেই মনে হচ্ছে। তিনি আরও বলেন গ্রামবাসীদের আতঙ্কিত হবার কিচ্ছু নেই, আমরা গ্রামের জন্য সার্চ লাইটের ব্যবস্থা করব এবং আমাদের পেট্রোলিং ভ্যান থাকবে। গ্রামবাসীদের তিনি সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন। আহত ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী সাহায্য পাবেন বলেও তিনি জানান। ঝড় বৃষ্টি হয়েছিল সাড়ে দশটা এগারোটার সময়, একটা হঠাৎ করে এই রাস্তা ধরে একটা নেকড়ে বাঘ চলে আসে এবং ও দরজা খুলে শুয়েছিল। সেই সময় অতর্কিত ওর উপরে আক্রমণ হয়, আধ ঘন্টা ধরে ওর সঙ্গে একদম ও লড়াই করতে থাকে এবং তখন মনে হয় বাড়ির লোক মনে করে যে কোনো ছাগলকে কোনো কিছুতে ধরেছে, দেখছে ছাগল নয় আমার ছেলেকে, ওর বাপ দেখে যে আমার ছেলেকে ধরেছে এবং সেই সময় দেখে যে রক্তাক্ত অবস্থায় তার সঙ্গে লড়াই হচ্ছে এবং গ্রামের লোক তখন শুনতে পায়। আমরা সব ছুটে আসি, তখন দেখি যে একদম পুরো ব্লিডিং অবস্থায় পড়ে রয়েছে এবং সেই অবস্থায় তখন সে পালিয়ে যায় নেকড়ে বাঘটি এবং তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাত্রশায়রে ভর্তি করা হয়। এবং আমি বনদপ্তরকে রিকোয়েস্ট করবো, এইভাবে যদি কোনো নেকড়ে বাঘ হঠাৎ করে আক্রমণ করে গ্রামের পক্ষ থেকে আমরা খুবই আতঙ্কিত এবং এটার ব্যবস্থা যেন বনদপ্তর করে, সেই জন্য আমি বনদপ্তরকে রিকোয়েস্ট করছি এবং আমার এখানের এলাকাবাসীকে আমি জানাচ্ছি যে সবাই যেন সতর্ক থাকে। আপনার নাম? আমার নাম খামরুল ইসলাম। মানে জল হয়েছিল, দিয়ে সারা রাত লাইন থাকে নাই, লাইন থাকে 12টা 1টা বাজে, তখন বাঘ নেংড়ে বাঘ ঘর ঢুকে গেছিল, তখন দরজা গোড়ায় উঠেছি, মুখে কামড়ে আধ ঘন্টা নেংড়ে বাঘের সঙ্গে লড়াই করে তারপরে বাঘ রাতে পালিয়ে যায়, তারপরে আমাকে হাসপাতালে এসে ভর্তি করে দুটো মুখে গালেতে ছেঁদা করে দিয়েছে, নাকটা কামড়াচ্ছে, হাতটা গোটেটায় পেঁচে দিয়েছে, বাঁ হাতটা পেঁচে দিয়েছে, মোটামুটি 35টা মতো সেলাই পড়েছে। 35টা বাঘটা আপনি নিজে দেখেছিলেন? হ্যাঁ, নিজে দেখলেন নেংড়ে বাঘটা। আপনার নাম? শেখ শরীফউদ্দিন। ভিতরে ঢুকে যে আমার গাটাগুলো যখন অনুভূতি দিয়ে দিয়েছে, যখন আমি মুখে দাঁড়াইছি বসে গেছি, তখন আমার মুখটা ধরে ফেলেছি, ধরে ফেলেছি, তখনই আমি আমার টুপিটা ধরে ফেলেছি, তখন কেবলটা যেগুলো আবার ছাড়া গেছে, আমার বইয়ের হাতটা কামড়াইছি, তারপরে আধ ঘন্টা ওই ঘরটার ভিতরেই একদম সে লড়াচড়া করে একদম ছাড়ে নিচ্ছে। তারপরে যখন আমার মা বাবা সব উঠে গেছে, জোর গোড়াটা কাটকে, তখন আর আমি বা করতে পারি, হাত পেঁচে দিয়ে যাবো, তখন দিয়ে সিধে বেরিয়ে চলে গেল, আর আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি লোকজন অবস্থা হয়ে গেল। আমার গ্রাম হচ্ছে বাজিতপুর থানা বাচ্চা। বাড়ি কোথায়? বাজিতপুর। বাজিতপুর বাড়ি কী করে ঢুকেছিল? হ্যাঁ, যেটা খোলা ছিল ঢুকে গেছে, গরমের তো যা লাইন থাকে নাই, তো গরমে দরজা জানালা সব শুয়ে খুলে রেখে আর শুয়ে একটা শুয়ে রাত একটায়। কোথায় কোথায় কামড়াইছে?
গাল দুটো কামড়াইছে, হাত দুটো কামড়াইছে, নাকটা কামড়াইছে, গালে ঠান্ডা করে দিয়ে মোটামুটি ঠিক আছে। ছিল কালকে ঝড়মেঘ হয়েছে প্রচণ্ড, লাইন ছিল না, লাইন না থাকার পরিপ্রেক্ষিতে ওরা দরজা খুলে এই বাড়ির মধ্যে ছিঁড়েছিল। আমাদের গ্রামেরই একজন ছেলে, সেই ছেলে শুয়ে থাকার পরে রাত্রি 10:30-11টার পরে একটা নেকড়ে বাঘ এসে হঠাৎ ওকে আতর্কিত হামলা করে। হামলার পরিপ্রেক্ষিতে প্রায় আধ ঘন্টা ধরে লড়াই চলে। আধ ঘন্টা ধরে লড়াই চলার পরে কোনো রকম যখন লোকজন জড়ো হয়ে যায়, তারপর বাঘটা ছেড়ে দিয়ে চলে যায়। তারপর তাকে আমরা এখান থেকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠাই আমরা পাত্র শহরে। ওখানে তার ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট চলার পরে ডাক্তার এখন বলেছে মোটামুটি ভালো আছে। তো আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি, যদি এরকম অতর্কিত হামলা হয় তাহলে আরও আমাদের গ্রামে প্রচুর ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়ে দেখছি দিয়ে ঘোরাফেরা করে, সবার জন্যই খুব বেদনাদায়ক। তাই বন দপ্তরকে বলবো এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সবাইকে রিকোয়েস্ট জানাবো যে যেভাবেই হোক, যে প্রাণী হোক, নেকড়ে বাঘ হোক আর যেই বাঘ হোক, তাকে উদ্ধার করে তার ব্যবস্থা যেন করে, যাতে আতঙ্কটা আমাদের মধ্যে কাটবে। আর প্রত্যেক এলাকাবাসীকে বলবো আমরা একটু সতর্ক থাকবেন, কেন প্রচুর নেকড়ে বাঘ আমাদের জঙ্গলের মধ্যে ঢুকেছে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। কোনো হয়তো এর আগেও কি দেখা গেছে কোনো নেকড়ে বাঘ? এর আগেও দেখা গেছে, একটা বোরালবন্দিতে ঘটনা ঘটেছিল। তারপরে আমাদের জঙ্গলে যারা জঙ্গল দিকে যায় কাট করতে বা পাতা তুলতে, তারাও কিছু কিছু মানুষ দেখেছে, দেখেছে বলেছিল। আমরা এতদিন তাদেরকে সেভাবে নিইনি, কিন্তু আজকে এই ঘটনার পরে আমরা খুব মর্মাহত এবং আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করছি এবং এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বলছি। আপনার নাম? আমার নাম রফিক মল্লিক। আমাদের কাছে খবর যেটা সেটা হচ্ছে, গতকাল তো এমনি প্রচণ্ড সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টি প্রবল হয়েছে, প্রায় সারা রাতই হয়েছে এবং তার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল গোটা এলাকা। এবং এইরকম একটা সময়ে রাত্রি 11:30 নাগাদ আমাদের পাতসায়ের রেঞ্জ অফিস থেকে 3-4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একটা গ্রাম বাজিতপুর বলে, সেই বাজিতপুর গ্রামে একটা ফ্যামিলি শরীফউদ্দিন শেখ তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে বাইরে শুয়েছিল এরকম খবর। আর সেই সময় অন্ধকারের মধ্যে একটা বন্য প্রাণী সেখানে ঢুকে যায়, সেখানে একটা বাইরে ছাগলও বাঁধা ছিল, এই ছাগলটাকে টার্গেট করেই বন্য প্রাণীটা এগিয়ে যায়। তো ইত্যবসরে ছাগলটা নাকি ছুটে পালাতে গিয়েছে এবং তখন সেই বন্য প্রাণীটাও তাকে ধরার জন্য ছুটে গিয়ে তখন ওই শরীফউদ্দিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবং শরীফউদ্দিনের সঙ্গে বেশ ভালো রকমই তার একটা সংঘর্ষ হয়, মানে ও মানে লড়াই করে, বেশ খানিকক্ষণ লড়াই করে, 10-15 মিনিট লড়াই করে ওদের সঙ্গে। এর ফলে শরীফউদ্দিন বেশ ভালোভাবেই ইনজিওর্ড হয়েছে, ওকে নখের ছাপ মানে হাজিরে দিয়েছে এবং বেশ কয়েকটা সেলাইও হয়েছে, ও বর্তমানে পাথরসাহেব হসপিটালে ভর্তি আছে। তো আমরা খোঁজখবর সবই নিচ্ছি। স্যার ওনারা বলছেন যে এটা নেকড়ে বাঘ, এরকমটাই দাবি করছেন? নেকড়ে বাঘের ব্যাপারটা আমাদের এখানে আমরা কোনোদিন নজরে পড়েনি বা আমরা দেখিনি, আমাদের জানা নেই। তবে জঙ্গলে হায়না এবং হুড়াল এরা এগুলো আছে, এদের মধ্যেই কেউ একটা হতে পারে। এখন পাগমারটা খুবই অস্পষ্ট, একটা পাগমার পা গেছে, বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে, গরু ছাগল চলে সেগুলো নষ্ট হয়ে গেছে, একটা পাগমার পা গেছে সেটাও অস্পষ্ট। এখন আমরা ওটা ভেরিফাই করে দেখছি ওটা কী হতে পারে, আইদার হুড়াল অথবা হায়না হওয়ার সম্ভাবনাই বেশি। গ্রামবাসীরা আতঙ্কিত রয়েছেন, কী করবেন তাদের? গ্রামবাসীদের আতঙ্কের জন্য আমরা গেছিলাম, আমাদের বন দপ্তরের পক্ষ থেকে আমাদের টিম গেছিলো এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে এসছে। আমরা বলেছি আপনারা একটু সতর্ক থাকবেন, আমরা তেল হুলা দিয়ে আজকে দেবো ওদেরকে, ওরা একটু রাতে একটু জেগে থাকবে বা পাহারা দেবে, সার্চ লাইটও দেবো, আমাদের পেট্রোলিং ভ্যানও আমরা আজকে সন্ধ্যের দিকে পাঠাবো ওদের, যাতে ভয় কাটানো যায় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, একটু সজাগ থাকতে হবে যাতে পুনরায় আবার ওটা গেলে পরে তারা যেন প্রতিরোধ করে ওদেরকে আবার জঙ্গলের দিকে ফেলে দিতে পারে। যার উপর আক্রমণ হয়েছে তার ক্ষতিপূরণ পাবে? হ্যাঁ, আক্রমণ যার হয়েছে তারা সরকারিভাবে তাকে বলা হয়েছে চিকিৎসা করতে, তার যে ওষুধপত্র যেগুলো যা লাগবে সেগুলো আমাদের কাছে বিলগুলো দিলে পরে আমরা সেটা সরকারিভাবে তার যেটা প্রাপ্য সেটা আমরা দিয়ে দেওয়া ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ সিংহ, রেঞ্জ অফিসার পাত্র সাহেব।